কর্মকর্তা সেগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর বা স্নাতক এবং বেতন দেওয়া হবে আট হাজার টাকা সহকারী হিসেব কর্মকর্তা এমবিএ এ থাকতে হবে এবং বেতন দেওয়া হবে টাকা আউটলেট ইনচার্জ নেওয়া হবে বা ডিগ্রি পাসে আট থেকে দশ হাজার টাকা প্রদান করা হবে এবং টিএডিএ প্রদান করা হবে কেশির নেওয়া হবে এইচএসি পাশে রিলেশনশিপ অফিসার নেওয়া হবে এইচএসি পাশে এবং সেলস অফিসার নেওয়া হবে স্নাতকোত্তর পাশে সেলস অফিসার নেওয়া হবে স্নাতকোত্তর পাশে এবং অফিস সহায়ক নেওয়া হবে এসএসসি শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে বেতন দেওয়া হবে ছয় হাজার টাকা বলা হয়েছে যে আউটলেট ইনচার্জ ও কেশিয়ার পদে জামানত প্রযোজ্য অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের গ্রহণযোগ্য নহে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই আগামী বিশ চার দু হাজার তারিখ এর মধ্যে সিবি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি ছবি যেগত যোগ্যতা সকল কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সতেত ফটোকপি সহ নিম্নত ঠিকানায় জমা দেওয়ার জন্য বলা হলো ঠিকানাটি দেওয়া হয়েছে যে প্রধান কার্যালয় বগুড়া সিটি ভ্যালি ফুলবাড়িয়া প্লাজা এলজিইডি ভবনের পাশে শান্তাহার রোড বগুড়া সদর বগুড়া প্রয়োজনীয় দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটি একটু দেখে নেবেন হয়েছিল আজকের ব্যাংকের চাকরি বিজ্ঞাপনটি যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ